শ্রীরামপুর থেকে এত দূর, মানে সকালে বেরিয়ে এখন 2:30 বাজে, 2:30টার সময় এখানে এসে পৌঁছালাম। সমস্যার মধ্যে আছি প্রচুর। খাবারটা আমি ভালো করে না, আমি না বানাতে পারলে তো খাবারটা ভালো দিতে পারবো না। এবার আমি যদি সারাদিন এখানে কাজ করি তাহলে খাবারটা একটু কোয়ালিটি প্রবলেম হতে পারে। ও মা একটা গোটা আলু দিয়েছে, তোমরা দেখো, মানে আলু সাইজটা ছোট হলেও বাট একটা গোটা আলু দিয়েছে। সত্যি মানে আমি এক কথায় মানে মুগ্ধ হয়ে গেছি খেয়ে। বিবেক দা সত্যি রক একদম, ঠিক আছে। ফার্স্ট টাইম এখানে খেতে এলাম, ঠিক আছে। আপনারা সবাই আসতে পারেন এখানে, অসাধারণ খাবার। You don't even know me like that. Are you past my time? Put you on my mind. Come a little closer like that. Staying up all night, throwing drinks back. এখন রয়েছি বারাসাত ডাক বাংলো মোড়ের একদম, এই যে ইন্ডিয়ান ব্যাংক দেখতে পাচ্ছ পিছনে, ইন্ডিয়ান ব্যাংকের একদম সামনে। আর ওইদিকে তোমরা দেখতে পাবে ওই যে ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, যা মানে ওখানে হচ্ছে কত বিবেকদার আলু হুলুম ফুড সেন্টার। ইয়েস, ওখানে বিবেকদা মানে এত কষ্ট করে, যিনি MA পাস করে এখন এই কাজ করতেও দ্বিধাবোধ করছেন না, মানে বিবেকদার কাছে পাওয়া যাচ্ছে 70 টাকায় চিকেন বিরিয়ানি প্লাস 40 টাকায় ফ্রায়েড রাইস প্লাস চিলি চিকেন কম্বো। সব কিছু টেস্ট করে তোমাদেরকে দেখাবো। আর একটা কথা বলে দিই, এইসব খাবারের কোনো রিভিউ হয় না, ঠিক আছে। তো তবুও তোমাদেরকে জাস্ট তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো। আর সেই শ্রীরামপুর থেকে এত দূর, মানে সকালে বেরিয়ে এখন 2:30 বাজে, 2:30টার সময় এখানে এসে পৌঁছালাম। তো সব কিছু তোমাদেরকে দেখাবো আর বিবেকদার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। জানি না কথা বলতে পারবো কি না, বিকজ প্রচণ্ড ভিড় দোকানে। ওইটুকু যে ফুড সেন্টারে এত লোকের ভিড়, যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আই এম সোনাই, তোমরা দেখছো বঙ্গিনসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও বাস, খেয়ে বাঁচো। আর একটা কথা বলে দিই, এখানে যে এই যে ভিড়টা দেখতে পাচ্ছ আর এখানে এই মানুষটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখন ভিড়টা দেখাই। এই যে জাস্ট ভিড়টা দেখো, এই মানে এই ফুড সেন্টারে এত পরিমাণে ভিড় হচ্ছে। এবার মানে একটাই কথা বলবো যে এই বিবেকদা চাইছে একটা দোকান নিতে চাইছে, যাতে আমাদেরকে আরও ভালোভাবে ফুড সার্ভিসটা দিতে পারে। তো সবাই মিলে সেই কামনাই করো যেন বিবেকদা খুব তাড়াতাড়ি একটা দোকান পায় আর আমাদেরকে আরও ভালোভাবে সার্ভিস দিতে পারে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পায়ে ব্যথা হয়ে গেল। আর ভিড়টা তোমরা জাস্ট দেখো, আমাকে কিছু বলতে হবে না, এই ভিড়টা দেখেই তোমরা বুঝে যাবে। এইখান থেকে শুরু করে এই যে এনারা থেকে শুরু করে মানে দোকানের সামনে জাস্ট এতটা লাইন, আমরা খাবার পাবো কি এখন আমি বুঝতে পারছি না ঠিক। ও ফাইনালি আমি বিবেক এতক্ষণ ওয়েট করে পেয়ে গেছি 70 টাকার চিকেন বিরিয়ানি। আমি কোয়ান্টিটিটা একবার দেখাতে বলবো, মানে কোয়ান্টিটিটা জাস্ট দেখো 70 টাকায়, মানে একজনের জন্য তো পেট ভরা খাবার দুপুরবেলা এটা অ্যাটলিস্ট। আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে সামান্য, আর আমার বন্ধু যেহেতু খাবে সেজন্য একটা দুটো দুটো চামচ। আর আমি হাত লাগাচ্ছি বাট হাত স্যানিটাইজ আছে, তবু চিকেনের পিসটা দেখানোর জন্য হাতটা লাগাচ্ছি। এই যে এই সাইজের একটা চিকেন দিয়েছে, এই যে এরকম ধরনের চিকেন দিতে দেখতেই পাচ্ছ, ধোয়া উঠছে জাস্ট, গরম গরম বিরিয়ানি। আর আলুর সাইজটা দেখাবো, ও মা একটা গোটা আলু দিয়েছে, তোমরা দেখো, মানে আলুর সাইজটা ছোট হলেও বাট একটা গোটা আলু দিয়েছে। তো দেখো হাত যেহেতু ফার্স্টে লাগিয়েই নিয়েছিলাম, এবার চামচ দিয়ে খেলে জাস্ট দেখানো হবে, মানে বাজে লাগবে ব্যাপারটা, তো আমি হাতে করেই খাবো। আর রাইসটা দেখো, তো চলো টেস্ট করে দেখা যাক। ইউটিউবে মানে প্রচুর ভিডিও দেখেছি আর দেখে এখন বুঝতে পারলাম কেন ওনারা মানে খেয়ে এত ভালো বলে জিনিসটাকে। খাওয়ার পর বুঝতে পারলাম সত্যি এটা 70 টাকার তুলনায় রাইসটা দারুণ খেতে লাগলো আমার। এবার আলুটা দেখো কতটা সফট,
আলুটা দেখাতে বলবো আমি। দেখতে পেলে যদিও গরম লাগলো হাতে, বাট ঠিক আছে। বাট আলুর সফটনেসটা দেখো, কোনো কথা হবে না আলুটাকে নিয়ে, দেখে মনে হচ্ছে প্রপার আর কি মশলা ঢুকেছে, এবার খেয়ে বুঝতে হবে। তো আলুটা টেস্ট করি এবার। দারুণ দারুণ, সত্যি এক কথায় সত্যি ভালো খেতে। মানে সেই সকালবেলা বেরিয়ে শ্রীরামপুর থেকে লঞ্চে করে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে অটো করে বারাসাত, বারাসাত থেকে আবার টোটো করে ডাকবাংলো মোড়, তারপর এতক্ষণ ওয়েটের পরে এই যে বিরিয়ানিটা হাতে পেয়েছি, মানে এক প্লেট স্বর্গ হাতে পেয়েছি। আর এই খাওয়ার পরে তো সত্যি মানে আমি এক কথায় মানে মুগ্ধ হয়ে গেছি খেয়ে। বিবেক দা সত্যি রক একদম, ঠিক আছে। বিবেক দার হালুমুলুম মানে হালুমুলুম বিরিয়ানি সেন্টার বলছি, হালুম হুলুম ফুড সেন্টার ভাইরাল হওয়ার কারণ এবার আমি বুঝলাম, সত্যি ভালো খেতে। যদি এখন আমি লেগ পিস পাইনি, আমার দুর্ভাগ্য, বাট এই চিকেনের সফটনেসটা দেখো, এই যে পুরো ফ্রেশ চিকেনটা দেখলেই বোঝা যাচ্ছে, চিকেন নিয়ে কোনো কমপ্লেন নেই। এবার খেয়ে দেখি। ভোরবেলা উঠে বিবেক দা প্লাস ওনার ওয়াইফ, ওনার শ্বশুর শাশুড়ি সবাই মিলে এত কিছু রান্না করে ভ্যানে করে আবার মানে বাড়ি থেকে এই ডাকবাংলো মোড়ে নিয়ে আসে, নিয়ে এসে এত মানে এত লোককে আর কি ভালো খাবারটা সেল করছে, এটাই মানে অনেক, ঠিক আছে। তো বিরিয়ানি তো দেখলে এই তৃপ্তি ভরে খাওয়া যাচ্ছে, কিন্তু তোমাদেরকে তবুও দেখিয়ে দিলাম। তো চলো বিরিয়ানিটা এবার খেয়ে শেষ করি। আর ওখানে আমি অর্ডার দিয়েছি হচ্ছে 40 টাকার ফ্রায়েড রাইস প্লাস চিলি চিকেন কম্বো, তো সেটা খেয়েও তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এটা এখন খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন আমি পেয়ে গেছি এই যে হালুমুলুম ফুড সেন্টারের যে ওনার, যে বিবেক দা। বিবেক দা তুমি তোমার সম্বন্ধে কিছু বলো আর দোকানের সম্বন্ধে কিছু বলো। এখন তো একটা মোটামুটি একটা প্ল্যাটফর্ম দিয়েছে, পেয়েছি আমি আপনাদের এই চ্যানেলে আর কি মানে সহযোগিতায়। তো এখন খুব সমস্যার মধ্যে আছি, দোকানও পাইনি, প্লাস এখানে লোকজনও ঠিকঠাক করে পাচ্ছি না, কাজ করতে খুব প্রবলেম হচ্ছে, খাবারটা সেই কোয়ালিটির আর হচ্ছে না, একার উপর প্রেশার হয়ে যাচ্ছে, এই সমস্যার মধ্যে আছি প্রচুর। খাবারটা আমি ভালো করে না, আমি না বানাতে পারলে তো খাবারটা ভালো দিতে পারবো না। এবার আমি যদি সারাদিন এখানে কাজ করি তাহলে খাবারটা একটু কোয়ালিটি প্রবলেম হতে পারে, হচ্ছেও, কালকে হয়ে গেছে। তো একটু একটা সপ্তাহের মধ্যে একটু আপনারা একটু সাফার করুন। দোকানটা মানে কখন তুমি ওপেন করো আর একদম লাস্ট টাইমিংটা তোমরা একটু বলে দাও। একটা থেকে স্টার্ট করি, যতক্ষণ খাবার থাকে ততক্ষণ। আর এখন আমি নিয়েছি এখানকার ফেমাস ফ্রায়েড রাইস চিলি চিকেন কম্বো, যেটা 40 টাকা দাম, তোমাদেরকে ফার্স্টেই বললাম। এবার কোয়ান্টিটিটা দেখে তোমরা অবাক হও, দেখো মানে এতটা পরিমাণে রাইস, তার সঙ্গে এরকম সাইজের চিলি চিকেন, 4 পিস দেবে চিলি চিকেন, আর তার সঙ্গে এই যে লঙ্কা আর যেরকম থাকে চিলি চিকেনে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো রয়েছে, আর গ্রেভি তোমরা চাইলে আরও এক্সট্রা নিতে পারো, সেটাতে কোনো সংশয় নেই। মানে বাড়িতে ফ্রায়েড রাইস করলে যেরকম খেতে হয়, এই যে গাজর ইত্যাদি রয়েছে, আর রাইসে তোমরা দেখতেই পাচ্ছ বেশ লম্বা লম্বা চাল আছে, আর ঠিক বাড়ির ফ্রায়েড রাইস যেরকম খেতে হয় ঠিক সেরকম বাড়ির স্বাদের খাবার। এখানকার বাজারে 40 টাকার খাবার মানে ভাবা যায় না, ঠিক আছে। তবুও বিবেক দা এখানে এত ভিড় সামলে 40 টাকার ফ্রায়েড রাইস প্লাস চিলি চিকেন কম্বো দিচ্ছে। রাইসটা ভালো, একদম বাড়িতে মারা যেভাবে ফ্রায়েড রাইস চিলি চিকেন বানায় ঠিক সেরকম টেস্ট। চিলি চিকেনটা অল্প স্পাইসি, খেয়ে নিই এবার, খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো অল রাইট, তো তোমরা দেখলে হালুমুলুম ফুড সেন্টার বিবেক দার বিরিয়ানি প্লাস ফ্রায়েড রাইস চিলি চিকেন কম্বো, আমি তোমাদের একটা ভালো ভিডিও আশা করি দেখাতে পারলাম। তো তোমরা একটাই কথা বলবো, বিবেকদার মতো মানুষকে বা ওই রকম ধরনের যে যে মানুষরা আছে তাদেরকে যদি না সাহায্য করা হয় দেশটা অ্যাকচুয়ালি এগোবে না। আর আমার সঙ্গে যে আছে তাকে আমি জিজ্ঞেস করে নেবো এখানকার কোন খাবারটা তার ভালো লাগলো। ভাই বল। আমি অ্যাকচুয়ালি বিরিয়ানি লাভার, তো ফ্রায়েড রাইস চিলি চিকেনের থেকে আমার সবথেকে বেশি বিরিয়ানিটাই ভালো লাগলো। ফ্রায়েড রাইস চিলি চিকেনটা ভালো, খুবই ভালো, কিন্তু
আমার বিরিয়ানিটাই সবথেকে বেশি ভালো লাগলো, আর বেশি কিছু বলবো। তো আমিও একই কথা বলবো, ফ্রাইড রাইস চিলি চিকেন থেকে বেশি আমার ভালো লাগলো বিরিয়ানিটা। অ্যাকচুয়ালি বিবেকদার কোথা দিয়ে যাবো, রাস্তা আমি রাস্তায় পড়ে ডরে যাচ্ছি। ফ্রাইড রাইস চিলি চিকেন থেকে বিরিয়ানিটা বেশি বেটার, খাওয়ার জন্যই শুধু আসতে বলছি না, কারণ শ্রীরামপুর থেকে যারা আসবে সেটা অনেক দূর হয়ে যাবে। তো আমি শ্রীরামপুর থেকে এখানে মেনলি ভিডিওটাই করতে এসেছিলাম, বিবেকদার স্ট্রাগলটা তোমাদেরকে দেখাতে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, একটা ছোট্ট করে লাইক করে দাও, আর কমেন্ট করো খাবারের দোকানের কোথায় তোমাদের সন্ধান, যদি থাকে তোমাদের কাছে অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করলে ভালো লাগে, মন থেকে বলছি সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে। একটাই কথা বলবো, খাও বস, খেয়ে বাঁচো, টাটা। You don't even know me like that. Are you past function?